হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য শ্রীময়ী সিরিয়ালের আপডেট নিয়ে জুনকে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয় অঙ্কিতা বলে তুমিও তো দ্বিতীয়বার বিয়ে করেছো কই লজ্জায় মুক্ত লুকাও নেই বরং চুমু কুচু করে সবার সামনে ঘুরে বেরিয়েছ কত ধরনের সয়তা না করেছ তাহলে এখন অন্না বিয়ে করছে দ্বিতীয়বার বা ডিঙ্কা বিয়ে করছে সেটা নিয়ে তোমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে তুমি মুখ এখানে চলে এসেছো এই সমস্ত কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে অঙ্কিতা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা খুব খারাপ তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে লিগেল আর সে কারণে তুমি এতটা মনমরা হয়ে রয়েছো প্রতিটা কথায় কথায় আমাকে অ্যাটাক করে যাচ্ছ কেন অঙ্কিতা আমি কি করেছি বলো তো তুমি কি করেছো সেটা তুমি নিজেই জানো না বুঝতে পেরেছো কিছু কিছু কথা তুমি আমাদের সাথে এসে শেয়ার করবে আর মনের মধ্যে বাকি কথাগুলো রেখে দেবে সেটা তো হতে পারে না যখন সব কথা বলতে পারবে তখনই এসে আমাদেরকে জানাবে বুঝতে পেরেছো তোমার মুখ থেকে যে কথাটা শুনলাম এখন পর্যন্ত কারো মুখে সেই কথাটা শুনিনি তুমি কি চাইছো বলো তো অন্না এবং ডিঙ্কার বিয়েটা পণ্ড করে দিতে যেটা আমরা কক্ষনো হতে দেব না দেখো অঙ্কিতা আমি যেটা শুনেছি সেটা এসে বলেছি অন্নাও তো একজন মানুষ তো বলছে যে অন্যার স্বামী মারা গেছে আর এরকম একটা বিধবা মেয়েকে ডিঙ্গা বিয়ে করছে অন্যার রেগে যায় বলে দেখো জুনানটি হ্যাঁ আমার স্বামী মারা গেছে যাকে আমি খুব ভালোবাসতাম তাই বলে ডিঙ্কার প্রতি যে আমার ভালোবাসা সেটা কখনো কমে যাবে না সেই ভালোবাসা খাঁটি এবং সত্য তাই আমি আজকে ডিঙ্কার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি আমার স্বামী মরে গেছে বলে আমি নতুন করে বিয়ে করতে পারবো না কারোর সাথে থাকতে পারবো না এরকম কোনো আইন নেই তাহলে তুমি এই সমস্ত কথা আমাকে কেন বলছো কেউ যদি আমার মুখের সামনে এসে কোনো প্রশ্ন করার থাকে তাহলে করুক আমি তাকে যোগ্য জবাব দিয়ে দেব আমার মতো করে আমি ডিল করব কিন্তু এইভাবে পেছনে কথা বলার কি আছে বলো তো দেখো জুন তুমি এমন কোনো কথা বলো না যাতে করে আমার পরিবারের মানুষগুলো তোমার সাথে থাকতে না চায় তার মানে মানেটা তুমি বুঝতে পারছো না দেখো তুমি তোমার সাথে আমার সমস্ত লেনদেন রয়েছে তাই তুমি যা কিছু বলার আমাকে বলবে তুমি আমার ছেলে মেয়ে ছেলের বউদেরকে এরকমভাবে কোনো কথা বলবে না বুঝতে পেরেছ আর অঙ্কিতা তুমি অর্ণাকে নিয়ে চলে এসো নিচে সবাই অপেক্ষা করছে তো আমাদের নতুন বউকে দেখার জন্য তাই তাকে তো নিয়ে যেতে হবে শ্রীময়ী বেরিয়ে যায় ঘর থেকেই অঙ্কিতা অর্ণাকে নিয়ে বেরিয়ে যায় ভাবে শ্রীময়ী তোমার খুব পাখা গজিয়েছে তাই না তোমার পাখা কি করে ছাড়তে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে একটু বাদেই দেখতে পারবে কি ঘটছে তোমার ছেলের বিয়েতে আদৌ তোমার ছেলের বিয়েটা হবে কি না সেটাও তুমি জানো না তাই এতটা ডাট দেখাচ্ছ এদিকে প্রত্যুষকে তার বন্ধুরা তিলক পরিয়ে দিচ্ছে নানাভাবে তাকে সাজগোজ করিয়ে দিয়েছে প্রত্যুষ বলছে বাদ দে না এসব কিছু আর একটুও ভালো লাগছে না জানিস তো তোকে না দেখলে বুঝতেই পারতাম না যে কষ্ট পরিশ্রম করলে মানুষ জীবনে কতটা বড় হতে পারে আমরা জীবনে তোর সাথে একটা দলবদ্ধ হয়ে গান গাইতাম এখন আমাদের দলটা ভেঙে গেল আমরা আর কোনোভাবেই এই গানের টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না কে বলেছে পারবি না তোরা যখন শো করবি আমাকে বলবি আমি কলকাতা এসে শো করে যাবো অন্য আমার সাথে মুম্বাইয়ে সেটেল হবে তো কি হয়েছে আমরা দুজনে এসে শো করব মায়ের সাথে দেখা করব পরিবারের মানুষগুলোর সাথে দেখা করে যাবো প্রত্যুষ তুই খুব ভালো রে দেখ আজকে রোহিত আঙ্কেলের কথা খুব মনে পড়ছে ওনার মতো একজন মানুষ যে জাদুর কাঠি নিয়ে এসেছিল তোর জীবনে তোর মায়ের জীবনে তোদের পরিবারের প্রত্যেকটা মানুষের জীবনে ওনার অবদান রয়েছে উনি এতটাই ভালো মানুষ তবে আজকের দিনে উনি কেন আসলেন না রোহিত আঙ্কেলকে খুব মিস করছি জানিস তো তবে মা এবং আমি দুজনেই খুব চেষ্টা করেছি রোহিত আঙ্কেলের সাথে যোগাযোগ করার জন্য কিন্তু রোহিত কি সিম কার্ডটা পাল্টে ফেলেছে নাকি অন্য কোনো দেশে এখন রয়েছে যার কারণে রোহিত আঙ্কেলের সাথে কোনো রকম যোগাযোগ করে উঠতে পারছি না আমরা এখন বুঝতে পারছি না কি করে উঠব তাই মনটা খুব খারাপ জানিস তো আর তার সাথে দিথি যা কিছু করে বেড়াচ্ছে রোহিত আঙ্কেল থাকলে ওনার মাথাটাও নিচু হয়ে যেত একদম চিন্তা করিস না দিথি একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে তখন দেখবি এই বাড়িতেই ফিরে আসবে আর আমার মনে হয় না দিথি এমন কোনো ছেলের পিছনে সময় নষ্ট করবে নিজের কোয়ালিটি টাইম যে ছেলেটার কোনো ভালো গুণ নেই মনে হচ্ছে এর মধ্যে কোনো কিছু তো রয়েইছে যেটা দ্বিতি জানে অন্য কেউ জানে না সেই সব কিছু একদিন না একদিন সত্যি বেরিয়ে আসবে তুই চিন্তা করিস না আর আজকের দিনে এই সমস্ত কথা বলাও আসলে খুব কষ্টের দেখ আমার দাদাভাইয়ের সাথে আমার আগে থেকেই তো বনিবনা কম ছিল দাদাভাই তো বিদেশে আমার ছোট একটা বোন সে পর্যন্ত আমার বিয়েতে উপস্থিত নেই তাহলে আমার কতটা খারাপ লাগছে আমার বিয়ের এই মুহূর্তটা কি আর কখনও ফিরে আসবে বলতো জানিস তো কিয়ার ব্যবহারে আমরা একদম অতিষ্ঠ হয়ে উঠেছি কিয়া আগে কত সুন্দর গানের সেলে আসলে খাবার রান্না করে আনত কত ভালোবাসা দেখাতো সেই সব কিছু ছিল একটা নাটক তোকে পাওয়ার জন্য প্রত্যুষ তোকে যখনই পাওয়া হয়ে গেছে ও নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে অন্যার সাথে সবসময় খারাপ আচরণ করতো তোকে সাপোর্ট করত তোর সামনে ভালো আচরণ করতো অন্যার সামনে সেই দিনগুলোর কথা আমরা ভুলিনি বাদ দে না ওই মেয়েটার নাম আমি নিতে চাই না কিয়াকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি ওর সাথে আমার মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেছে অনেকগুলো টাকাও কিয়া নিয়েছে আমি ডিভোর্সের কাগজগুলো কিয়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছি কারণ আমি অন্যাকে বিয়ে করব। তবে ওই মেয়ের কোনো বিশ্বাস নেই এখন যদি কিছু করে বসে তাহলে আমি কি করবো বলতো কি আবার করবি তোর ফ্যামিলি সাপোর্ট রয়েছে তোর প্রতি বন্ধু বান্ধবরা তোর কাছে রয়েছে তাহলে তোর ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি ভয় পাচ্ছি না রে আমি ওই মেয়েটার সাথে কোনোভাবেই থাকতে পারবো না থাকতে চাইও না এরই মধ্যে কিয়া চলে আসে এসে বলে কী ব্যাপার প্রত্যুষ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে তুমি এখানে হ্যাঁ আমি তোমার যে লিগেল নোটিশটা তুমি আমাকে পাঠিয়েছিলে ডিভোর্স পেপারে সই করে সেটা দিয়ে কোর্টে আমি কেস করেছি আমি এই সম্পর্কটাতে থাকতে চাই আমি কোনোভাবেই তোমাকে ছাড়তে চাই না কি বলছো কি তুমি আমার সাথে মজা করছো তুমি তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে তোমার যা খুশি তাই তুমি করে নিতে পারো সেটা হয়েছে এক পক্ষের দিক থেকে আমি যদি এখন জার্জকে বলি যে আমি আবারও এই সম্পর্কটায় থাকতে চাই তাহলে তুমি কি করবে প্রত্যুষ তুমি যে বিয়ে করছো আমাকে একটা বার জানিয়েছো জানাও তুমি আমার সামনে যদি জানাতে কনভেন্স করতে তাহলে কি আমি ভেবে দেখতাম বিষয়টা তুমি আমার পাওনা গণ্ডা বুঝিয়ে না দিয়ে এইভাবে বিয়ে করতেছো সেটা তো আমি হতে দেব না তুমি কি মানুষ অর্না তুমি কি মানুষ কিয়া তোমার নিজের চাকরি রয়েছে তোমার টাকা পয়সা রয়েছে তুমি এর আগে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছো তারপরে তুমি ডিভোর্স পেপারে সই করেছো তারপরে আবার তুমি দাবি দাবা নিয়ে চলে এসেছো তোমার লজ্জা করে না দেখো কোর্টে গিয়ে যদি তুমি এই কথাটা বলো তাহলে কোর্ট ভাববে তুমি বউ হিসাবে আমাকে কিছু টাকা গিফট করেছো এটাকে কোর্ট কোনো কিছুই ভেবে নেবে না তবে তুমি যে এক পক্ষে ডিভোর্স দিয়েছো সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না সেই ডিভোর্সের কাগজ পৌঁছে যাওয়ার সাথেই আমি কোর্টে আবার অ্যাপিল করেছি সেটা কি তুমি জানো এখন দেখো অন্যার সাথে তুমি বিয়ে করছো অন্যার আমি থাকতে অন্যার তো তোমার বউ কখনও হতে পারবে না শেষে দেখা যাবে অন্যার জীবনটাও নষ্ট পথে পথে ওকে বিক্রি করে বেড়াতে হচ্ছে তখন কি করবে ও তোমাকে আমি কখনোই অন্যার জীবনটা নষ্ট করতে দেব না তাহলে তুমি কি বলছো তুমি আমার সাথে বোঝাপড়া একমত হবে না আমি কিভাবে তোমার সাথে বোঝাপড়া করব। এরই মধ্যে জুন চলে আসে বলে আমি পেছন থেকে দেখে চিনতে পারিনি কিয়া তোমাকে তুমি এসেছো দেখো আজকের দিনে কোনো অশান্তি করো না ও আমি বুঝতে পেরেছি তোমরা দুজনে মিলে আমার জীবনটা তসনস করে দেওয়ার পরিকল্পনা করেছো তাই না দেখো কিয়া তুমি বলে দাও যে এই সব কিছুর মধ্যে আমি কিন্তু নেই আমি তোমাকে ডিঙ্গা যে বিয়ে করছে সেই খবরটা পর্যন্ত দেইনি। দেখো প্রত্যুষ আমি ছোট বাচ্চা নই যা কিছু করার আমি নিজেই করতে পারি আমি এখন আইনের দ্বারগ্রস্থ হব আমি এই বিয়েটা কোনো মতেই হতে দেব না বুঝতে পেরেছো তুমি আর এই বিয়েটা যদি তুমি করো তাহলে বিয়েটা হবে অবৈধ আর সেই অবৈধ বিয়েটা তুমি করবে কিনা সেটা তোমার ব্যাপার আমি নিচে যাচ্ছি আমি কি করতে পারি তুমি দেখবে এরপরে কিয়া পুলিশকে ফোন করে বলে বাড়ির ভেতরে আসুন খুব প্রচণ্ড অশান্তি হচ্ছে কোনোভাবেই মানতে রাজি হচ্ছে না তুমি যদি চাও প্রত্যুষ তোমার বাবা মা পরিবারের সবাইকে নিয়ে আসতে পারো তবে এই বিয়েটা কিন্তু আজকে হবে না প্রত্যুষ অবাক হয়ে যায় অর্ণা এবং প্রত্যুষের এই ভালোবাসার দিনটা কিভাবে নষ্ট করার জন্য কিয়া সমস্ত চক্রান্ত এটে এসেছে জুন মনে মনে খুশি হয়ে যায় ভাবে দেখো কেমন মেয়ে আমি যখন শ্রীময়ীকে কিডন্যাপ করালাম তখন আমার সাথে থাকলো না পুলিশ কেসে ফেসে যেতে পারে বলে আর এখন দেখো আমারই বুদ্ধি নিয়ে নিজের অধিকারটা আদায় করার জন্য প্রত্যুষের বিয়ে ভাঙার জন্য চলে এসেছে বা বেশ ভালোও অবশ্য করেছে এখন শ্রীময়ীর দেমা গহংকার সব কিছু চূর্ণ হয়ে যাবে অন্যার সাথে ডিঙ্কার বিয়েটা ভেঙে যাবে এরপরে শ্রীময়ী যে আঘাতটা পাবে সেটাই তো আমার দেখার পালা এরই মধ্যে কিয়া পুলিশকে বাড়িতে নিয়ে চলে আসে পুলিশকে দেখে শ্রীময়ী পরিবারের সবাই জড়ো হয়ে যায় এমনকি প্রত্যূষ ওপর থেকে নিচে চলে আসে কিয়া পুলিশকে জানিয়েছে যে এক পক্ষে ডিভোর্স করে ডিঙ্কা আবারও বিয়ে করছে কিন্তু এই ডিভোর্সটা মানে না সে কোর্টে অ্যাপ্লাই করেছে সেই কাগজপত্র এনেছে এবং অন্যার সাথে ডিঙ্কার বিয়েটা যে অবৈধ সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং কিয়া ডিঙ্কার বউ হয়ে থাকতে চায় এবং ডিঙ্কাকে বলে যে তুমি যদি মুম্বাইতে যাও তাহলে আমিও তোমার সাথে যাবো আমি প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবো ওখানে করব সমস্যা কোথায় কিন্তু আমার বর যেখানে থাকবে আমি সেখানেই থাকবো কিয়া তুমি কি চাও বলো তো আমার কাছে যা চাইবে আমি তাই দিয়ে দেবো তুমি তো অনেক কিছু নিয়েছো আমার কাছ থেকে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে নিতে চাও কিন্তু এই বাড়িটা তো তুমি জানো আমার নয় তাহলে আমি তোমাকে কি করে লিখে দেবো দেখো প্রত্যুষ তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেলেও আমি কিন্তু এই বাড়িতে এসে থাকতে পারি আমাদের নতুন আইন সেটা তুমি জানো তো তাহলে আমি কিন্তু সেরকম কোনো কিছু করিনি আমি নিজের ভুল বুঝতে পেরে এখন আমি তোমার সাথে আবারও থাকতে চাই সেটা যদি তুমি অস্বীকার করো তাহলে কোর্টে তোমাকে যেতে হবে কোর্ট যা রায় দেবে ততদিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে তারপরে তুমি অন্নাকে বিয়ে করতে পারবে তার আগে না সমস্ত কথা শুনে শ্রীময়ী অবাক হয়ে যায় অনিন্দ চিৎকার দিয়ে ওঠে বলে আমি জানতাম এই ভয়টা আমি পাচ্ছিলাম এই কিয়া নামের মেয়েটি কখনও আমার ছেলেকে ছাড়বে না ও এসেছে আবার অশান্তি করতে একটা এখানে বড় ধরনের ঝামেলা করে ডিঙ্কার বদনাম করতে তাছাড়া আর কিছুই না ডিঙ্কার সাথে তোর ডিভোর্স হয়েই গেছে এখন সেই তাকে অস্বীকার করার কি আছে দিন পরে যখন ডিঙ্কা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর যখন ডিঙ্কা অসুস্থ ছিল তখন তো স্বামী হিসাবে একটুও মানেনি কিয়া কি হতে চলেছে শ্রীময়ী সিরিয়ালের পরবর্তী টুইস্টে কিয়া পুলিশ নিয়ে হাজির ডিঙ্কার বিয়ে ভাঙতে শ্রীময়ীর বাড়িতে জুনের ইন্ধনে জুন সবকিছু পেছন থেকে কলকাঠি নড়িয়ে চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে মজা দেখছে কিন্তু ডিঙ্কা একবার বলেই ফেলেছিল যে কিয়া এবং জুন দুজনে মিলেই ডিঙ্কাকে আজকে অপ্রস্তুত করার জন্য তৈরি হয়ে এসেছে পুলিশ বাড়িতে এসেছে এবং কোনোভাবে এই বিয়েটা হতে দেবে না অর্নার সাথে ডিং ডিঙ্কার তাহলে এবার কি হবে শ্রীময়ীর এতদিনের আসার স্বপ্ন তার ছেলের জীবনে যখনই ভালো কিছু হতে ধরে তখনই কেন সবকিছু খারাপ কিছুর দিকে যায় সেটা ভেবেই শ্রীময়ী কষ্ট পাচ্ছে আর কিয়া কোনোভাবেই নিজের অধিকার ছাড়বে না এখন হয়তো অনেক টাকা পয়সা নেবে অনেক কিছু যা দাবি দাবা রয়েছে সে সব কিছু পূরণ করে নেবে এমনও হতে পারে এখন ডিঙ্কা নাম ডাক অর্জন করেছে তাই ডিঙ্কাকে ছাড়ার প্রয়োজন নেই ডিঙ্গার সাথে থাকলে অনেক সম্মান পাবে বউ হিসাবে অনেক ভালোবাসা আন্তরিকতা পাবে সেই সব কিছুর জন্য এখন কিয়া উঠে পড়ে লেগেছে কোনোভাবেই শ্রীময়ী এবং এই পরিবারের মানুষগুলোকে সে ভালো থাকতে দেবে না ডিঙ্কাকে বলে তুমি তো তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছ যার সাথে তোমার আমার বিয়ের আগে থেকে সম্পর্ক সেই কথাটা যদি আমি বলি তাহলে তুমি যে কতটা চরিত্রহীন সেটা আমি কোটে প্রমাণ করতে পারবো আর তার থেকেও বড় কথা এই সম্পর্কটা থেকে আমি এখন বেরিয়ে আসতে চাই না আমি আমার নিজের মত পাল্টে ফেলেছি সেটা আমি কোটে জানিয়ে দিয়েছি তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো ডিঙ্কার বিয়েতে বড় ধরনের ঝামেলা করলো এবার কিয়া প্রশাসনকে সাথে নিয়ে শেষ পর্যন্ত লড়াই করার হুমকিও দিল এবার তাহলে কি ঘটতে চলেছে কিভাবে সামলাবে শ্রীময়ী এই সমস্ত পরিস্থিতি অন্যায় এবং ডিঙ্কার বিয়েটা কি সত্যি ভেসতে দিতে পারবে কিয়া সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন